হ্যালো ফ্রেন্ডস, ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে গন্ধরাজের উপরে, গন্ধরাজ ফুল। গন্ধরাজের ফুল কীভাবে আপনারা বাড়িতে পরিচর্যা করবেন, কারণ গন্ধরাজ ফুলের একটা খুবই সমস্যা আছে, কুড়ি হওয়ার পর সেগুলো পচে যায় এবং শুকিয়ে গোড়া থেকে পড়ে যায়। কিন্তু আপনারা দেখুন, আমার গাছের সব কটা কুড়িতেই ফুল হচ্ছে, আবার একটা কুড়ি আপনারা ফুলতে সবে শুরু করেছে, এটা কীভাবে সম্ভব? ফ্রেন্ডস, এটা আমি এক বছর আগে কিনেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। প্রথম বছরেও আমার ওই একই সমস্যা হচ্ছিল, কিন্তু পরে আমি খুব চিন্তাভাবনা করলাম যে কীভাবে গাছে ফুল ফোটানো যায়, এবং সেই চিন্তাভাবনা থেকে যেভাবে আমি পথ অবলম্বন করেছি তাতে আমি সাকসেস হয়েছি, এবং গাছেই আপনারা ফুল দেখে বুঝতে পারছেন যে পদ্ধতি ছিল সেটি সঠিক এবং এটি কীভাবে করলাম। ফ্রেন্ডস, এই গাছে খুবই অল্প জল দেবেন। প্রথম কথা বলি, আপনারা গাছটি বসানোর পরে গাছে অল্প অল্প জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন, এবং তারপর বছরে দুবার সার ব্যবহার করবেন, একটু চেপে দেবেন সার বেশি ধরনের। কী কী সার ব্যবহার করবেন দেখুন, গাছ তো হাজারো রকম আছে কিন্তু সার তো মাত্র কয়েক রকম আছে, সেটি আপনারা কখন কোন সময় কী সার দেবেন, কতটা পরিমাণে দেবেন সেটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া আর কিছু নয়। আর গাছের পিছনে অযথা খাটতে হয় না, শুধু একটু সামান্য একটু খেয়াল রাখলেই হবে। গাছের মেন হচ্ছে জল, বিশেষ করে তো গরমের সময়। তো আপনার গন্ধরাজ পুড়ি ঝরে পড়ে যায়, তাহলে আপনারা এইভাবে আপনারা সার নিন। দেখুন, এটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া আপনারা 1 চামচ নিন, ডিএপি 1 চামচ নিন, সুফলা আপনারা 1 চামচ নিন, এবং পটাশ আপনারা 1 চামচ নিন। নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে ফেলুন। যে যে সারের কথা বললাম এগুলো সবই কেমিক্যাল যুক্ত, 4 রকম সার আছে। এবারে আছে আপনার জৈব সার, এটি নিম খোল নিন 2 চামচ, সরিষার খোল নিন 2 চামচ, হাড় গুঁড়ো বনডাস নিন 2 চামচ, শিংকুচি নিন আপনারা 2 চামচ, এগুলো সব সম পরিমাণ নিন। নিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন, এইভাবে মিশিয়ে আপনারা যখনই গাছে সার দেবেন তার আগের দিন জল দেবেন গাছের গোড়ায় খুব বেশি করে, এবং জল দেওয়ার পরের দিন আপনারা একটু গোড়াটাকে খুশে নেবেন। খুশে নিয়ে আপনারা এই সারটি 6 মাসে একবার ব্যবহার করবেন। এই ধরনের আপনার টপে 8 ইঞ্চি টপ, এটা আমার একটা প্লাস্টিকের আছে 8 ইঞ্চি টপ, এটা 8 ইঞ্চি টপে আপনারা এইভাবে 2 চামচ সার দেবেন। 2 চামচ আমার গাছে সার দেওয়া আছে, সেই জন্য আমি আর এখন দিলাম না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফ্রেন্ডস, এইভাবে দিয়ে গাছে সারটা দিয়ে একটু হাত দিয়ে মাটির সঙ্গে এইভাবে মিশিয়ে দেবেন, দিয়ে গাছটিকে রেখে দেবেন। তারপর প্রতিদিন জল দেবেন, খুব রোদ্দুর পড়লে গাছ তো রোদ্দুরে রাখতে হবে, তবে যদি খুব রোদ্দুর পড়ে তাহলে আপনারা একটু ছাওয়া জায়গায় রাখলে ভালো হয়, কারণ দেখুন আমার গাছের ফুলগুলো সব ঝিমিয়ে গেছে রোদ্দুরে, খুব টেম্পার এখন তো। এবার আপনারা যদি যখন হবে তখন একটু করে সন্ধ্যাবেলা একটু বার করে দেবেন, যখন খুব রোদ্দুর পড়বে একটু ছাওয়া জায়গায় রাখবেন, আবার বিকালে আপনারা বার করে দেবেন, জল দেবেন দুবেলা, এবং আপনারা পারলে স্প্রে দিয়ে গাছকে চান করে দেবেন হালকা করে, হালকা করে আপনারা চান করে দেবেন গাছকে দুবেলা, জল দেবেন রোদ্দুর ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে, এইভাবে আপনারা দুবেলা জল দেবেন। খুবই সাধারণ ব্যাপার এগুলো, যদি একটু সময় করে খাটতে পারেন, আর কখন কোন সার দেয় এটা জানলেই কিন্তু আপনি আপনার যে ইচ্ছা ফুল করার বা ফল করার সেগুলো আপনার খুবই সহজে পূর্ণ হবে, এগুলো বেশি খাটতে হয় না। তো গন্ধরাজ নামটা আপনারা শুনেই বুঝতে পারছেন, গন্ধের রাজা বুঝতে পারছেন, গন্ধরাজ মানে গন্ধের রাজা, খুবই সুন্দর গন্ধ। একটা গাছ যদি বাড়িতে থাকে তো একদম সারা বাড়ি রাত্রেবেলা একদম গন্ধে সুন্দর লাগে। আমার কাছে 3টে আছে, এখানে 2টো আছে আর একটা ওইদিকে আমি রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন।